হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতা। আজকে দীপান্বিতা কিচেনে রান্না হচ্ছে কচি পাঁঠার মাংসের ঝোল। তো তার জন্যে প্রথমে এখানে দই দিয়ে নুন, হলুদ এবং কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আর দু চামচ আদা বাটা, দু চামচ রসুন বাটা, হলুদ এক চামচ, নুন চার চামচ, আর সর্ষের তেল চার চামচ দিয়ে এখানে এক ঘন্টা ম্যারিনেশন করে রাখা হয়েছিল। যে ম্যারিনেট করে এই কচি পাঁঠার মাংসটা এভাবে রাখা হয়েছিল। এরপর আমি এখানে এই রান্নাটা পুরোটাই করব কুকারে। তো কুকারের মধ্যে আমি এখানে ছ পলা মানে ছ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। আর এখানে এক চামচ জিরে, এরপর একটা তেজপাতা। আপনারা চাইলে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি শুকনো লঙ্কাটা এখানে বাটা হিসেবে ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি ভাজার জন্য দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে একটু ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেশন করা যে মাংসটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সাইডে আমি ওই মাংসর যে বাটিটা, সেই বাটিটা ধোয়া জল একটু গরম করার জন্য রাখলাম। আর এই যে মাংসটা আমি কষাচ্ছি সেটা এখানে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দেবো, আর মাঝে মাঝে নেড়ে দেখতে হবে যাতে এটা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমার এটা ঝোল হবে, পাঁঠার মাংসের, কচি পাঁঠার মাংসের ঝোল। তো সেই জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন জল ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে কম জল ইউজ করতে পারেন। আর এর মধ্যে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারেন, আমি ভাজিনি। এইভাবে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আমি একটু নাড়িয়ে আলুগুলো একদম এর সাথে মাখিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকা মানে কুকারের ঢাকা আটকে দেবো। আমি 4টি কি 5টা এর মধ্যে সিটি দেবো, তারপর আমি এবার খুলে দেখব এটা নরম হয়েছে কিনা। আমার মাংসটা এখানে 6টা সিটি পড়েছে, 6টা সিটি দিয়েছি আমি। তারপর এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার মাংসটা রেডি হয়ে গেছে, দেখুন কচি পাঁঠার ঝোল। এইভাবে আপনারা রেডি করবেন, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেমনি সুন্দর হয়েছে। আপনাদের তো আমি করে খাওয়াতে পারছি না। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কচি পাঁঠার এই ঝোল বা মাংসটি রান্না করে অবশ্যই খাবেন বাড়িতে সবাই মিলে এবং আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।